আজ আমি সয়াবিনের কোপ্তা করবো। তো সয়াবিনটা এখানে জলের থেকে ধুয়ে চেপে রেখে দিয়েছি। তিনটে কাঁচা লঙ্কা রেখেছি আর এখানে রসুন। এখানে মিক্সি জারে দিয়ে সবকটা একসাথে আমি পিষে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, রসুন এখানে 10-12টা ছাড়িয়ে দিয়ে দিলাম। এখানে মিক্সি জারে এবার আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে একবার পিষে নেবো। সয়াবিনটা আমি পিষে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি রেখা পেঁয়াজ, অল্প একটু হলুদ, একটু জিরে ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম, অল্প একটু ধনে পাউডার, মানে এখানে ধনে পাতাও দেবো, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। হয়ে গেছে, ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিলাম, ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি ছোট ছোট বল বানিয়ে নেব। এতে আর ময়দা দিতে হয় না, ডিমে তো জুড়ে যায় এটা। এখন ছোট ছোট আমি বল বানিয়ে নিচ্ছি। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, তেল এক একটা ছেড়ে দেবো। তেল দিয়ে দিলাম, আর এখানে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সব উঠিয়ে নিচ্ছি, খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এখানে তেলের মধ্যে তেলটা আমার গরমে হয়েছে, সর্ষের তেল, তিনটে এলাইচি ফাটিয়ে দিয়ে দিলাম, দুটুকুলো তেজপাতা আর তিন টুকরো ডালচিনি আর ছোটো ছোটো চারটে লবঙ্গ দিয়ে দিলাম, একটু গোটা জিরে তেলের মধ্যে। এখানে আমি টমেটো, পেঁয়াজ আর একটু দই, আদা, রসুন একসাথেই আমি মিক্সিতে পিষে নিয়েছি। এটা ঢেলে দিচ্ছি আমি, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এখানে আমার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিলাম, এখানে দিয়ে দিচ্ছি জিরে পাউডার, একটু নুন দিয়ে দিলাম, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু দিলাম ধনে পাউডার আধা চামচ। এবার ভালো করে মশলাটাকে কষে নেব আরেকবার, অল্প অল্প করে জল দিয়ে। মশলাটাকে এখন ভাজতে থাকবে ভালো করে। এখানে আমার ভালো করে মশলাটা কষা হয়ে গেছে আর তেলও খুব ভালো ছেড়ে দিয়েছি। এবার আমি গরম জলটা দিয়ে দেবো, একদম তেল ছেড়ে দিয়েছে। আমার অনেকটা কোপ্তা তো, তাই একটু ঝোলটা বেশি হবে। এই ঝোলটা একবার ফুটে গেলেই কোপ্তাগুলো তুলে দেবো আমি। ঝোলটা আমার খুব ভালো করে ফুটছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। দশ মিনিট ফুটে গেলেই বন্ধ করে দেবো। এখানে আমি ঝোলটা এরকমই রেখলাম, কেন কি আবার কোপ্তার ঝোলও টেনে নেবে, তো তাই গ্যাসটা বন্ধ করলাম। গরম মশলা দেওয়া হয়ে গেছে আমার,